আজ আপনি শুনবেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী জোড়া পাপি, নাট্যরূপদান চিন্ময়, পীতাম্বরের চরিত্রে অপূর্ব, গল্প পাঠে দারোগা প্রিয়নাথ এবং অন্যান্য চরিত্রে সায়ন, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার নিন্নি গ্রাফিক্টো, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। বৈশাখ মাসের এক সকালে লোকজনের ভিড় ধুলোবালির এই মহানগরের একটি থানায় বসে আমি আর আমার এক বন্ধু একটা হত্যা রহস্যের ব্যাপারে আলোচনা করছিলাম। এমন সময় হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে ফোনটা ধরলাম। হ্যাঁ, কে বলছেন? আপনি কে আগে বলুন। আমি ইন্সপেক্টর প্রিয়নাথ মুখার্জি বলছি। আমি পুলিশ সুপারিনটেন্ডেন্ট। জিতপুর রোডের উপর একটা ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে। এখনই একজন সুদক্ষ গোয়েন্দার প্রয়োজন। অন্য কোনো দক্ষ গোয়েন্দা না থাকায় আপনাকেই বর্তমানে এর তদন্ত করতে হবে। একজন কনস্টেবলকে অন্যান্য খবর জানিয়ে আপনার থানায় পাঠাচ্ছি। সে পৌঁছানো মাত্রই আপনি বেরিয়ে পড়বেন, বেশি দেরি করবেন না। আর শুনুন, একেবারে গোড়া থেকে শুরু করবেন। গোড়া থেকে শুরু না করলে খুনিকে ধরা যাবে না। তৈরি হন। বন্ধুর সাথে যে বিষয়ে কথাবার্তা চলছিল তা সেখানেই শেষ করতে হলো। তার কাছে ক্ষমা চেয়ে তাকে বিদায় দিলাম। সে বেরোতে না বেরোতেই কনস্টেবল এসে হাজির। তার কাছে যে চিঠি ছিল সেটা একবার নিয়ে পড়লাম। বুঝলাম খুব ভোরে ট্রাম লাইনের ঠিক মাঝখানে একজন সুন্দরী যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। মেয়েটিকে দেখে ভদ্রঘরের বলেই মনে হয়। আমাকে এখনই সেখানে গিয়ে তদন্ত শুরু করতে হবে। এক মুহূর্ত দেরি না করে তখনই থানা থেকে বেরিয়ে একটা সেকেন্ড ক্লাস ভাড়ার গাড়ি চড়ে যত তাড়াতাড়ি সম্ভব ঘটনাস্থলে পৌঁছলাম। গাড়ি যখন অকুস্থলে গিয়ে উপস্থিত হল তখন প্রায় 8:30 বাজে। সেই জায়গায় গিয়ে দেখলাম অনেক লোকের ভিড় জমে গেছে। তার মধ্যে স্থানীয় থানার ইন্সপেক্টরও রয়েছেন। থানার ইন্সপেক্টর বাবুটি আমার পরিচিত, আমার সাথে তার বেশ সুসম্পর্ক ছিল। এই হত্যাকাণ্ডের তদন্ত আমি করছি জেনে তিনি বেশ খুশিই হলেন। তিনি আমাকে মৃতদেহ দেখাতে নিয়ে গেলেন। মৃতদেহ পরীক্ষা করে দেখলাম সেটা তখনও বিকৃত হয়নি। কোনো প্রবল আঘাতে তার নাক, মুখ, চোখ যেন ছেঁচে গিয়েছে, বুকের হাড়গুলো ভেঙে গিয়েছে, মুখ আর নাক দিয়ে অনেক রক্তপাত হয়েছে। মেয়েটিকে দেখে সত্যি সত্যি ভদ্রঘরের মেয়ে বলে মনে হলো। মেয়েটি যুবতী এবং রূপবতী। কিভাবে কোন সময় এই কাণ্ড ঘটল জিজ্ঞেস করায় ইন্সপেক্টরটি বললেন, বেলা 6:00 সময় একটা ভাড়া গাড়ি চিতপুর রোড দিয়ে উত্তরের মুখে যাচ্ছিল। গাড়িটা বেশ কিছুটা আস্তে আস্তেই চলছিল, বুঝলেন? ঠিক সেই সময় একটা ট্রাম গাড়ি খুব দ্রুত বেগে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাচ্ছিল। ট্রামটা যখন গাড়িটার কিছুটা পেছনে ছিল ঠিক তখনই ভাড়া গাড়ির দরজা খুলে যায় এবং নিমেষের মধ্যে ওই সুন্দরী রমণী চলন্ত ট্রাম গাড়ির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। ট্রামটা 7-8 হাত মতো দূরে ছিল, কিন্তু চালক বেশ তৎপর থাকায় সে একেবারে গাড়ির গতি থামিয়ে দিয়েছিল। সকলেই ভেবেছিল মেয়েটি বোধহয় বেঁচে গেছে, কিন্তু যেভাবে সে বাইরে লাফিয়ে পড়েছিল তাতে দেখা গেল সে মৃত। বোধহয় পড়ার সাথে সাথেই মৃত্যু হয়েছিল। এর মধ্যেই পথে লোকারণ্য হয়ে গেল, আর সেই ভাড়ার গাড়ির ভেতর থেকে একজন যুবক সেই সুযোগে সবার চোখের আড়ালে কোথায় যে পালিয়ে গেল কেউ বলতে পারছে না মশাই। কোনো উপায় না পেয়ে ভাড়ার গাড়ি আর ওই তার ড্রাইভারকে থানায় আটকে রেখেছি। আর ট্রামের নম্বর, ড্রাইভার আর কন্ডাক্টরের নাম নম্বর সব লিখে রাখা হয়েছে, কোনো দরকার পড়লেই তারা এসে হাজির হবে। ইন্সপেক্টরের কথা শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেই ভাড়াটে গাড়ির ভেতরে কে ছিল তা কি জানতে পারা গেছে? এত লোকের চোখের আড়ালে সে পালালো কীভাবে? কোচম্যানটাকে আমি ডেকে পাঠাচ্ছি, তার মুখে এসব কথা শুনলে আপনি রহস্যের অনেক কিছুই বুঝতে পারবেন। সেই জায়গার লোকেরা ওই গাড়ির ভেতর কোনো লোককে দেখেনি মশাই, কিন্তু কোচম্যান বলছে যে একজন পুরুষ এবং একজন মেয়ে ছেলে তার গাড়িতে উঠেছিল,
সেই জন্যই অনুমান করা যাচ্ছে লোকটি সবার চোখের আড়ালে পালিয়ে গেছে। কিছুক্ষণ পরেই কোচম্যান এসে উপস্থিত হলো। আমাকে দেখে সে ভয় কাঁপতে লাগলো। একে বুড়ো মানুষ, তার উপরে কঙ্কালসার দেহ। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথা থেকে ভাড়া নিয়েছিলে? কোচম্যান ভয়ে হাত জোর করে বলল, আগে আগে হাওড়া স্টেশন থেকে হুজুর। যাচ্ছিলে কোথায়? বাগবাজার। কজন ভাড়াটে ছিল? আগে দুজন, একজন পুরুষ ছিল আর একজন স্ত্রী লোক। যিনি মারা গেছেন সেই স্ত্রী লোকটি তিনি তোমার গাড়িতে ছিলেন? আগে হ্যাঁ। পুরুষটি কোথায়? আগে সে কথা বলতে পারবো নি বাবু, আমার গাড়ির থেকে যখন স্ত্রী লোকটা পড়ে যান তখন আমার এতই ভয় লেগেছিল যে অন্য কোনো কথার দিকে খেয়াল ছিল নি গো। বলতে পারবো নি কোন সময় ওই বাবু আমাদের চোখের আড়াল দিয়ে পাইলে গেছেন, আমি দেখিনি গো কিছু। পথে আর কোথাও গাড়ি থামিয়েছিলে? আগে না, বাবু তো আমাকে কোথাও থামতে বলেননি। আমি কিছুক্ষণ চিন্তা করে জিজ্ঞেস করলাম, বাবুর নামধাম কিছু জানা আছে তোমার? না হুজুর, আর কখনো তাকে দেখেছি বলে মনে হয় না। বাবু বোধহয় কোনো দূরদেশ থেকেই এই ছিলেন। বাবুর সঙ্গে কোনো জিনিসপত্র ছিল? ছিল হুজুর, ছিল। সমস্ত কিছুই এখন থানায় জমা রয়েছে। ইন্সপেক্টর কিছু দূরে বসেছিলেন। কোচম্যানের কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ, একটা ট্রাঙ্ক আর একখানা কম্বল মোড়া বালিশ, সম্ভবত বিছানা গাড়ির ছাদে ছিল, সেগুলো থানাতেই রয়েছে, আপনি বললে এক্ষুনি আনতে বলবো। আমার ইঙ্গিত পেয়ে ইন্সপেক্টর তখনই একজন কনস্টেবলকে সেই সব জিনিসপত্র আনতে পাঠিয়ে দিলেন। আদেশ পাওয়া মাত্র সেই কনস্টেবল ওই সব জিনিস নিয়ে আমার কাছে এসে হাজির হলো। তারপর জিনিসপত্রগুলো একে একে আমার সামনে রেখে চলে গেল। আমি কিছুক্ষণ সেগুলো খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করতে লাগলাম। ট্রাঙ্কটার চাবি বন্ধ ছিল, সুতরাং খুব সহজে সেটা খুলতে পারা গেল না। প্রথমে অন্য কোনো চাবি দিয়ে খোলার চেষ্টা করছিলাম, শেষে খুলতে না পেরে বাধ্য হয়ে তালাটা ভাঙতে হলো। দেখলাম ভেতরে কয়েকটা কাপড়, তিনটে জামা, একটা শাল আর দুটো বিছানার চাদর। আমি প্রত্যেকটা জিনিস তন্ন তন্ন করে পরীক্ষা করলাম। ভেবেছিলাম হয়তো ওদের মধ্যে বাবুর নাম বা ঠিকানা কিছু একটা পাওয়া যেতে পারে, কিন্তু ট্রাঙ্কের ভেতর যে সমস্ত জিনিসপত্র ছিল তাতে আমার উদ্দেশ্য সফল হল না। ট্রাঙ্কটা বন্ধ করে বিছানাটা পরীক্ষা করলাম। বালিশ, কম্বল, বালিশের ওয়ার, একে একে সব কটা জিনিস খুব ভালো করে পরীক্ষা করলাম, কিন্তু তাতেও কোনো ফল পাওয়া গেল না। বিছানার সাথে একটা পাখা ছিল, আর সব কিছু দেখার পর শেষে সেই পাখাটা আমার নজরে পড়ল। আমি তখন বেশ ভালো করে এপাশ ওপাশ ঘুরিয়ে পাখাটা দেখতে লাগলাম। কিছুক্ষণ দেখার পর আমার উদ্দেশ্য সফল হলো। পাখার একটা কোণে খুব ছোট্ট করে লেখা রয়েছে, নরেন্দ্রনাথ মুখো, হাটখোলা। মনে মনে বেশ খুশি হয়ে ওই নাম আর ঠিকানা মাথায় গেঁথে রাখলাম। তারপর পাখাটা আবার যথাস্থানে রেখে দিলাম। ইন্সপেক্টরও আমার এই নতুন আবিষ্কারের ব্যাপারে জানতে পারল না। আমিও সেই মুহূর্তে কথাটা কাউকে বললাম না। আরও কিছুক্ষণ ইন্সপেক্টরের সাথে কথা বলে আমি কোচম্যানকে বিদায় দিলাম। তার মুখেই শুনেছিলাম গাড়িটা হাওড়া স্টেশনের হোসেন আলী নামক এক সর্দারের আস্তা বলে থাকে। এখন কিভাবে এই খুনের কিনারা করব তার কিছুই স্থির করতে পারলাম না। কিভাবে সেই রমণী গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়লেন বা আদৌ ঝাঁপিয়ে পড়েছিলেন কিনা সেটা নিয়েও মনে সন্দেহ রয়েই গেল। ভাবলাম যদি ঝাঁপিয়ে নাই পড়ে থাকেন তাহলে কে তাকে ফেলেছিল, তার সঙ্গে কেই বা ছিল আর সে গেলই বা কোথায়, কেমন করে পালালো সে? এইসব প্রশ্নের কোনো সঠিক উত্তর বা আন্দাজ আমার মাথায় তখন এলো না। মনে মনে ভাবতে লাগলাম পাখার উপর যার নাম লেখা ছিল তার সাথে এই মহিলার সম্পর্ক কি, সেই কি এই মহিলাকে প্ল্যান করে এভাবে গাড়ি থেকে ফেলে দিয়েছে। এইসব নানা রকম চিন্তাভাবনা করছিলাম। শেষে মনস্থির করলাম যতক্ষণ না সেই লোকের সন্ধান পাচ্ছি ততক্ষণ এই খুনের কিনারা করা সম্ভব নয়। ইন্সপেক্টরের কাছ থেকে বিদায় নিলাম। আমার হঠাৎ মনে পড়ল কলকাতায় যেমন একটা হাট খোলা আছে সেরকম ফরাসডাঙ্গা মানে চন্দননগরেও একটা হাট খোলা আছে।
বাবুটির নাম নরেন্দ্রনাথ মুখো, ব্রাহ্মণ সন্তান। যদি কলকাতার হাটখোলায় বাড়ি হতো তাহলে তিনি হাওড়া স্টেশনে আসবেন কেন? তিনি যখন হাওড়া স্টেশন থেকেই গাড়ি ভাড়া করেছিলেন তখন নিশ্চয়ই তিনি কোনো দূর দেশ থেকেই এসেছেন। আর যদি কলকাতার হাটখোলাতেই তার বাড়ি হয় এবং তিনি নিজের বাড়িতে ফিরে যাচ্ছিলেন, তাহলে কোচম্যানকে বাগবাজার নিয়ে যেতে বলেছিলেন কেন? সুতরাং কলকাতার হাটখোলায় যে তার বাড়ি নয় সেটা স্পষ্ট বুঝতে পারলাম। চন্দননগরের যে হাটখোলা আছে সেটাও গঙ্গার তীরে। নরেন্দ্রনাথ কি তবে সেই জায়গা থেকেই এসেছিল? যে রমণী তার সঙ্গে ছিলেন যিনি খুন হয়েছেন তাঁরই বা বাপের বাড়ি কোথায়? বাগবাজারের কোথায় গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল তাদের? কোচম্যান নিশ্চয়ই সে ব্যাপারে জানত না, না হলে জিজ্ঞাসাবাদের সময় নিঃসন্দেহে বলতো। এইরকম নানাবিধ চিন্তাভাবনায় প্রায় এক ঘন্টা কেটে গেল। বেলা প্রায় 4টে বাজে। আমি শেষমেশ চন্দননগরে গিয়ে নরেন্দ্রনাথের সন্ধান করার মনস্থির করলাম। কাছেই টাইম টেবিল ছিল, দেখলাম 4:30 সময় একটা ট্রেন আছে। তক্ষুণি প্রস্তুত হয়ে একজন কনস্টেবলকে একটা সেকেন্ড ক্লাস গাড়ি ভাড়া করে আনতে বললাম। একবার ভাবলাম পুলিশের বেশেই চন্দননগর যাই, কিন্তু কিছুক্ষণ পর নিজের মত পরিবর্তন করলাম। সেই অনুযায়ী একজন ভদ্রলোকের বেশ ধরে গাড়িতে চড়ে বসলাম এবং ট্রেন ছাড়ার 10 মিনিট আগেই হাওড়া স্টেশনে পৌঁছলাম। নির্দিষ্ট সময়ে গাড়ি হাওড়া স্টেশন ছেড়ে অতি দ্রুত বেগে এগিয়ে যেতে লাগলো এবং এক এক করে 7-8টা স্টেশন ছেড়ে একেবারে শ্রীরামপুরে গিয়ে থামল। সন্ধ্যের সময় চন্দননগর স্টেশনে উপস্থিত হলাম। স্টেশনে নেমে একজন রেলের কুলিকে হাট খোলার কথা জিজ্ঞেস করলাম। স্টেশন থেকে বেরোচ্ছি এমন সময় একজন যুবক এসে আমাকে জিজ্ঞেস করল, মশাই কি হাট খোলা যাবেন? হঠাৎ একজন অপরিচিত যুবকের মুখে এই প্রশ্ন শুনে আমি একটু অবাকই হলাম। পরে জিজ্ঞেস করলাম, আপনি কি করে জানলেন? আপনি যখন ওই কুলিকে জিজ্ঞেস করছিলেন আমি তখন সেখানেই দাঁড়িয়েছিলাম। আপনি তাকে হাট খোলার কথা জিজ্ঞেস করছিলেন, তাই আমার মনে হলো আপনি হয়তো হাট খোলা যাবেন। যুবকটির কথায় আমি আন্তরিকভাবে লজ্জা পেলাম। আমি যখন হাট খোলার কথা জিজ্ঞেস করেছিলাম তখন আমার কথাগুলো একটু জোরেই বলা হয়েছিল, সুতরাং আশেপাশের লোকজন যে তা শুনতে পাবে এতে আর আশ্চর্যের কি। বললাম, আগে হ্যাঁ আমি হাট খোলাই যাব, আপনার বাড়ি কোথায়? বেশি দূরে নয়, পালপাড়া। সেখান থেকে হাট খোলা কত দূর? তা প্রায় 1/2 ক্রোশ। আর এখান থেকে? প্রায় 1.5 ক্রোশ মতো হবে। আমি বেশ অবাকই হলাম, ভেবেছিলাম হাট খোলা কাছেই হবে, কিন্তু 1.5 ক্রোশ দূর শুনে বেশ চিন্তিত হলাম। ভাবলাম এতটা পথ হেঁটে যাওয়া সহজ নয়। যুবককে জিজ্ঞেস করলাম, আচ্ছা স্টেশনে গাড়ি নেই কেন? এখানে কি ভাড়ার গাড়ি পাওয়া যায় না? পাওয়া কেন যাবে না, আজ বোধহয় কোনো কারণে এখানকার সব গাড়িগুলো ভাড়া হয়ে গেছে, তাই স্টেশনে গাড়ি দেখা যাচ্ছে না। কিন্তু আপনার যদি বিশেষ প্রয়োজন থাকে কাছেই আস্তাবল আছে, সেখানে অন্তত 2-3 খানি গাড়ি পাওয়া যাবে, তবে ভাড়া একটু বেশি লাগবে। সে আর কি করা যাবে, রাত্রে শেষে কোথায় যেতে কোথায় যাব? আপনি যদি একটা গাড়ি ভাড়া করে দেন তাহলে বড় উপকার হয়, আর আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনিও অনায়াসে সেটাতে যেতে পারেন। আপত্তি কিছু নেই, আপনি ওই দোকানে বসুন, আমি খুব তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া করে আনছি। কথাটা বলে যুবক পাশের একটা দোকান দেখিয়ে দিল। আমি সেই দোকানে গিয়ে বসলাম আর যুবকটি গেল গাড়ির খোঁজ করতে। সন্ধে নেমে এসেছে, সন্ধ্যের অন্ধকার সমস্ত পৃথিবীটাকে গ্রাস করে ফেলেছে। একেই কৃষ্ণপক্ষ, তার ওপর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অন্ধকার আরও দ্বিগুণ হয়ে গেছে। শহরে যেমন গ্যাসের আলো থাকে চন্দননগরে তেমন নেই, মাঝে মধ্যে একটা করে কেরোসিনের আলো মিটমিট করে জ্বলছে। তাদের ক্ষীণ আলোয় গ্রামগঞ্জের পথ দিয়ে কলকাতাবাসীর যাতায়াত করা যে বেশ কষ্টকর তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। অনেকদিন আগে আমি একবার চন্দননগর এসেছিলাম, কিন্তু সে রাত্রিবেলায় নয়। রাত্রিবেলায়
সেই অপরিচিত জায়গায় কোথায় বাস করব সেটাও সেই মুহূর্তে স্থির করতে পারলাম না। যে যুবকটি আমার জন্য গাড়ি আনতে গেছিল সে আমার সাথে যে ব্যবহার করেছে তাতে তাকে সুজন বলেই মনে হয়, না হলে পরের জন্য এত রাতে সে এত কষ্ট করতে যাবে কেন। সে যাই হোক, সেই দোকানে বসে আমি নানা রকম চিন্তাভাবনা করছি এমন সময় একটা গাড়ি নিয়ে সেই যুবকটি ফিরে এলো। আমি তখনই দোকানদারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়ির ওপর চড়ে বসলাম। যুবকটি গাড়িতেই ছিল, আমাকে উঠতে দেখে সে নেমে যাচ্ছিল। আমি বাধা দিয়ে তাকে সেই গাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করলাম। সে অনেকবার আমার কথা কাটানোর চেষ্টা করল কিন্তু আমি কোনো কথাই শুনলাম না। শেষে আমার পীড়াপিড়িতে সে আমার সাথে যাওয়ার জন্য রাজি হল। কোচম্যান হাট খোলার দিকে টাঙা চালানো শুরু করল। কিছু দূর যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, দেখুন কিছু মনে করবেন না, আপনার নামটাই এতক্ষণ জানা হয়নি। যে মানুষ বিপদে আমার এত সাহায্য করেছে তার নাম না জানতে পারলে মনে বড় দুঃখ পাব। আমার নাম পীতাম্বর চক্রবর্তী। পালপাড়াতেই বাড়ি? আগে হ্যাঁ, পুরুষের পর পুরুষ ওখানেই বাস। আপনার পিতামাতা আছেন? না, তারা বহুদিন আগেই পরলোক গমন করেছেন। তাহলে আপনি এখন অভিভাবক? না না, আমার একজন দাদা আছে। দুজনের একই সংসার? হ্যাঁ, এখনো ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়নি। শহরে যেমন ইচ্ছে করলেই লোক স্বাধীন হতে পারে, গ্রামে গঞ্জে তেমন হয় না। এখানকার লোকেদের কিছুটা চক্ষু লজ্জা এখনো আছে বলে খুব একটা তেমন দেখা যায় না। তাহা বটে, আপনারা তাহলে দুই ভাই? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে কয়টি? একটি ছেলে আর একটি মেয়ে। আর আপনার দাদার? তিনি নিঃসন্তান। সেই জন্যেই আপনারা এখনো এক সংসারে আছেন। যদি কখনো আপনার দাদার পুত্র সন্তান জন্মায় তখন আমার কথার সঠিক মানে বুঝতে পারবেন। তার আর আশা নেই, তিনি বিপত্নিক। যদি আবার বিয়ে করেন? সেই বয়সও নেই। ও, ওনার বয়স কত? প্রায় 50 বছর। এখনো খুব বেশি বয়স কিন্তু হয়নি। ব্রাহ্মণ সন্তান মুমূর্ষু অবস্থাতেও বিয়ে করেন বলে শুনেছি। আপনার দাদা এখন এরকম বলছেন বটে, কিন্তু ভবিষ্যতে তার মতিগতি কি হবে কে বলতে পারে। তিনি আমার ছেলেকেই পোষ্যপুত্র গ্রহণ করেছেন। সে কি, পোষ্যপুত্রের কি দরকার ছিল? আপনার ছেলে তো এমনিই আপনাদের দুজনের সমস্ত সম্পত্তির অধিকারী হতো। কারণ আছে, বৌদি তার পৈতৃক সম্পত্তির অধিকারিণী ছিলেন। সম্পত্তি নিতান্ত সামান্য নয়, প্রায় 20,000 টাকা হবে। তিনি যখন ওই সম্পত্তি গ্রহণ করেন তখনই আমার ছেলেকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করে বিষয় সম্পত্তি তার নামে লিখে দেন। এইসব কথাবার্তার মধ্যে গাড়ি পালপাড়ায় এসে উপস্থিত হয়। কোচম্যান ওপর থেকে বলে, বাবু পালপাড়ায় কার বাড়ি যাব? আপনি আর আমার জন্য কষ্ট করবেন কেন? কোচম্যানকে ভালো করে বলে দিন যেন সে পরে আর গণ্ডগোল না করে। আমার কথা শুনে যুবক কি একটা চিন্তা করল, তারপর বলল, আপনাকে একা কি করে ছেড়ে দিই? আপনার সাথে আলাপ করে বেশ ভালো লাগলো। আপনি যেখানে যাচ্ছেন সেটা কি আপনার পরিচিত জায়গা? না মানে আপনি কি এর আগে সেখানে গিয়েছেন? যুবকের প্রশ্নে আমার মুখ থেকে সত্যি কথা বেরিয়ে যায়, আগে না। যদি বিশেষ প্রয়োজন না থাকে তাহলে আজ রাত্রে আমাদের বাড়িতেই আসুন না। ব্রাহ্মণের বাড়িতে এক রাত্রি কাটালে কোনো ক্ষতি হবে না বোধ হয়। কথায় কথায় আপনার নামটা পর্যন্ত জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমার নাম শুভেন্দু মুখোপাধ্যায়। প্রকৃত নাম গোপন করলাম কিন্তু পদবি একই রইল। যুবক বলল, তবে আর কি, ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতি। আপনি যখন ব্রাহ্মণ তখন আর আমাদের বাড়িতে থাকতে আপত্তি কি? আপত্তির তো কিছু নেই, তবে কিনা কাজটা খুব জরুরি, আমাকে আজকে একবার সেখানে যেতেই হবে। বেশ, কিন্তু আজ তো আর আপনি বাড়ি ফিরতে পারবেন না। আপনি আসছেন কোথা থেকে? কলকাতা। তবে তো আজ রাত্রে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। রাত্রে তো আর ফিরে যাওয়ার কোনো গাড়ি নেই। এখন রাত্রি প্রায় 8টা। হাটখোলা গিয়ে কাজ শেষ করে স্টেশনে ফিরে আসতে কমপক্ষে 10টা বাজবে, আর এখান থেকে রাত্রি 9:30 সময় কলকাতার শেষ ট্রেন। আমিও চিন্তিত হয়ে পড়লাম, সে রাত্রে কেমন করে একা অপরিচিত জায়গায় থাকব সেটাই ভাবতে লাগলাম। পরে যুবকের বাড়িতেই সেই রাত্রে বাস করব মনস্থির করলাম। তাকে বললাম, যদি ট্রেন না থাকে তাহলে তো বাধ্য হয়ে আমাকে এখানেই থাকতে হবে,
আর এই অপরিচিত জায়গায় আপনি যেভাবে আমার উপকার করেছেন তাতে আপনার অনুরোধ রক্ষা না করলে সেটা আমার মূর্খামির পরিচয়। কিন্তু যে কাজের জন্য এত দূর এসেছি সেটা আগে শেষ না করে আপনার বাড়ি আমি যেতে পারবো না, মাফ করবেন। আমার কথায় যুবক অত্যন্ত আনন্দিত হলেন। তা হাটখোলায় কার বাড়িতে যাবেন? যুবকের কথায় আর কাজে আমি এতই সন্তুষ্ট হয়েছিলাম যে তার কাছে আর সে কথা গোপন করতে ইচ্ছে করল না। বললাম, হাটখোলায় নরেন্দ্রনাথবাবুর বাড়ি যাব, আপনি চেনেন তাকে? আগে না, চিনতে পারছি না। আমাদের বাড়ি থেকে তো হাটখোলা অনেকটাই দূর, হাটখোলার সব লোকের সাথে আমাদের আলাপ থাকা প্রায় অসম্ভব। তবে আমি আপনার সঙ্গে যাচ্ছি, দুজনে মিলে তাড়াতাড়ি সন্ধান করতে পারবো। আমি বেশ সন্তুষ্ট হলাম এবং আমাদের টাঙা ধীরে ধীরে হাটখোলার দিকে যেতে লাগলো। হঠাৎ কোচম্যান ওপর থেকে বলল, বাবু বড় দুর্যোগ, আপনাদের ছাতা আছে? একবার দিন না, ঝড় উঠেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আমাদের দুজনের কাছেই ছাতা ছিল, আমার ছাতাটা আমি কোচম্যানকে দিলাম এবং সঙ্গে সঙ্গে একবার আকাশের দিকেও তাকালাম। দেখলাম একটা বিশাল কালো মেঘ সমস্ত আকাশটাকে ছেয়ে ফেলেছে, তারা চোখে পড়ছে না। এতক্ষণ প্রকৃতি চুপচাপ ছিল, গাছের পাতাটি পর্যন্ত নড়ছিল না। হঠাৎ দূর থেকে একটা শুঁ শব্দ শুনতে পাওয়া গেল। দেখতে দেখতে রাস্তার ধুলোবালি মেঘের মতো উড়তে লাগলো, মড়মড় করে গাছের বড় বড় ডালপালা ভেঙে পড়তে লাগলো, প্রকাণ্ড গাছগুলো দুলতে দুলতে মাটি উপড়ে পড়ছিল, তার সাথে বৃষ্টি। কোচম্যান ঝড়ের সময় খুব কষ্ট করে সাবধানে গাড়ি চালাচ্ছিল, কিন্তু যখন বৃষ্টির পরিমাণ বেড়ে গেল তখন সে একটা মস্ত আম গাছের তলায় টাঙা নিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করল। সৌভাগ্যক্রমে গাড়িতে যে দুটো লণ্ঠন ছিল তারা তখনও জ্বলছিল, নিভে যায়নি। একটা গাড়ির বাইরে রইল এবং অন্যটা গাড়ির ভেতরে নিয়ে এলাম। চারিদিকের ভয়ানক অন্ধকার আর সেই মুষলধারে বৃষ্টির মধ্যে আমরা তিনটি প্রাণী একটি নিবিড় আম গাছের তলায় আশ্রয় নিয়ে কত কিছু ভাবতে লাগলাম। সুখের পর দুঃখ আর দুঃখের পর সুখ, এ জগতে এটাই চিরন্তন প্রথা। একটানা সুখ যেমন কারো ভাগ্যে থাকে না, একটানা দুঃখও তেমনই কাউকে ভোগ করতে হয় না। একে একে সুখ দুঃখ না আসলে মানুষ সুখের কামনা কখনোই করবে না, আর দুঃখটাও কষ্টকর বলে মনে হবে না। দুঃখ আছে বলেই সুখের এত কদর, সুখের জন্য লোক এত লাফালাফি করে। কিছুক্ষণ ভয়ানক অশান্তির পর প্রকৃতি ধীরে ধীরে শান্ত মূর্তি ধারণ করল। যে আকাশ এতক্ষণ অভেদ্য কালো মেঘের ছায়ায় ঢেকেছিল দেখতে দেখতে তা পরিষ্কার হল। সেই গভীর কালো মেঘ কোথায় যেন অদৃশ্য হয়ে গেল, আকাশের বুকে তারা ফুটে উঠল। যে বাতাস এতক্ষণ ঝড়ের রূপে ধ্বংসের মূর্তি ধারণ করে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে শোঁ শোঁ শব্দ করে প্রকাণ্ড গাছপালা ধ্বংস করছিল, প্রকৃতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেও শান্ত হল। ধ্বংসের সেই রণচণ্ডী মূর্তি ছেড়ে স্নিগ্ধ রূপে বইতে লাগল। কোচম্যান আবার টাঙা চালাতে শুরু করল। জিজ্ঞেস করে জানতে পারলাম এখান থেকে হাটখোলা যেতে আরও প্রায় 15 মিনিট মতো সময় লাগবে। গ্রামগঞ্জের পথ, এই মাত্র মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় তেমন একটা আলোর ব্যবস্থাও নেই। এইসব নানা কারণে আরও বেশি সময় লাগবে ভেবে আমার সঙ্গী সেই যুবকটি বিনীতভাবে জিজ্ঞেস করল, বলছিলাম কি, আজ রাত্রিও অনেক হলো, তার উপরে দুর্যোগ, কেন এত কষ্ট করতে যাবেন? আজ যখন আপনাকে এখানে থাকতেই হবে তাহলে কাল সকালে গিয়ে সেই বাবুর সঙ্গে দেখা করবে। যুবকের কথা যুক্তিসঙ্গত বলে মনে হল, এতক্ষণ ঝড় বৃষ্টি সহ্য করে মনে মনে বড্ড বিরক্ত হয়েছিলাম। ভাবছিলাম কি কুক্ষণেই না আজ কলকাতা থেকে বেরিয়েছিলাম, কিন্তু নিজে থেকে মুখ ফুটে সে কথা বলতে লজ্জা করছিল। এখন যুবকের কথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ তাও একটা কথা বটে, এখান থেকে আপনার বাড়ি কত দূর? প্রায় আধ ক্রোশ।
কিন্তু যখন এত দূর এসেই পড়েছি তখন আর আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে না। কাছেই আমার এক বন্ধুর বাড়ি আছে, সে বেশ অবস্থা সম্পন্ন মানুষ, কিন্তু দেবদেবীদের প্রতি ভক্তিও রয়েছে। যদি আপনার অমত না থাকে তাহলে আজ রাত্রে সেখানেই কাটানো যেতে পারে। এখান থেকে কতটা? এই বাগানের পরবর্তী বাগানটাই তার, সেই বাগানেই প্রকাণ্ড অট্টালিকায় সে থাকে। স্ত্রীর সাথে? আগে হ্যাঁ। আপনিও কি আজ রাত্রে সেখানেই থাকবেন? সে আপনার যা ইচ্ছা, আপনার এখানে একা থাকতে ইচ্ছে না করলে আমাকেও আপনার সাথে আজ রাতটা এখানে কাটাতে হবে। কিন্তু আপনার বাড়িতে মানে তারা নিশ্চয়ই আপনার জন্য খুব দুশ্চিন্তা করবেন। আগে না, আমি একজন চাকরকে বাড়িতে পাঠিয়ে দেব, তার কাছেই তারা সব কথা জানতে পেরে যাবে। আমি সম্মত হলাম। তখন সেই যুবকের পরামর্শ মতো কোচম্যানের ভাড়া মিটিয়ে দিয়ে তাকে বিদায় দিলাম। তারপর আমরা দুজনেই ধীরে ধীরে সেই অন্ধকার পথ দিয়ে পরবর্তী বাগানের দিকে যেতে লাগলাম এবং খুব তাড়াতাড়ি একটা প্রকাণ্ড বাগানের ফটকে প্রবেশ করলাম। ফটকের দুপাশে দুটো ছোট ছোট ঘর ছিল, সম্ভবত ঘর দুটো দারোয়ানদের থাকার জন্য। আমরা দুজনে বাগানে ঢোকা মাত্র একজন জিজ্ঞেস করল, কোথায় যাবেন বাবু, কাকে খুঁজছেন? সারদাবাবু বাড়িতে আছে, আমাকে কি চিনতে পারছো না রামসদয়? যে লোক প্রশ্ন করছিল যুবক তাকে রামসদয় বলে ডাকল। যুবকের কথায় অত্যন্ত লজ্জিত হয়ে লোকটি বলল, ও পীতাম্বর বাবু, এই দুর্যোগে আপনি এখানে, আপনাকে আগে চিনতে পারিনি, ক্ষমা করবেন। যুবক সে কথায় গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করল, তোমার বাবু কোথায়? তিনি উপরে গেলেন, এতক্ষণ নিচেই ছিলেন, এই ভয়ানক ঝড় বৃষ্টি দেখে উপরে গেলেন। একবার ডেকে দাও ওনাকে, আর নিচের বৈঠকখানার দরজাটা খুলে দাও। আপনিও তো উপরে যান, আজ কেন ও কথা বলছেন? আমি একা হলে তোমাকে কষ্ট করতে হতো না, আমার সঙ্গে একজন বাবু আছে, দেখতে পাচ্ছ না? রামসদয় তখনই যুবকের কথা মতো ওপরে চলে গেল। কিছুক্ষণ পরেই একজন সম্ভ্রান্ত ভদ্রলোক নিজের হাতে একটি হ্যারিকেন জ্বালিয়ে আমাদের কাছে এলেন এবং আমার সঙ্গীকে দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, আরে পীতাম্বর, এই দুর্যোগে এখানে কেন? যুবক সব কথা তাকে খুলে বলল, তারপর বলল, বাবুকে আজ রাতের মতো তোমাদের বাড়িতে আশ্রয় দিতে হবে। আমাদের বাড়িতেই নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেও তো এখান থেকে অনেক দূর, এই দুর্যোগের রাত্রে গ্রামগঞ্জের পথ দিয়ে এতটা পথ যাওয়া খুব একটা সহজ কথা নয়, সেই জন্যই বাধ্য হয়ে তোমার এখানে এসেছি। তা তুমিও আজ এখানেই থেকে যাও, আমি একজন চাকরকে তোমার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। বাবুরও সেই রকমই ইচ্ছা। আমার পরম সৌভাগ্য আজ রাত্রে তোমাদের মতো দুজন ব্রাহ্মণ সন্তান আমার ঘরের অতিথি। কথাটা বলে সে তখনই নিচের বৈঠকখানার দরজা খুলে আমাদের বসতে বলল। আমরাও তার কথা মতো কাজ করলাম। তখন সে আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করার জন্য ওপরে চলে গেল। কিছুক্ষণ বসে থাকার পর আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবুর কোনো ছেলে মেয়ে নেই? আগে হ্যাঁ আছে বই কি, দুটো মেয়ে আর একটা ছেলে। মেয়ে দুজনের বিয়ে হয়ে গেছে, দুজনেই এখন শ্বশুর বাড়িতে। ছেলেটার বয়স বড় জোর 5 বছর, সে হয়তো এখন ঘুমিয়ে পড়েছে। তা বাবুর নাম কি শারদাচরণ? আগে হ্যাঁ। ব্রাহ্মণ সন্তান? কিন্তু তার থেকেও দেবদেবীদের জন্য ভক্তি বেশি, বিশেষ করে গুণীজনদের প্রতি সম্মান রক্ষায় সে সব সময় তৈরি। বাড়িতে বাবুর স্ত্রী ছাড়া অন্য কোনো রমণী আছেন? হ্যাঁ, এক দুঃসম্পর্কের বিধবা বোন রয়েছেন, বলতে গেলে তিনিই সংসারের অভিভাবক, তাঁর অনুমতি ছাড়া কেউ কোনো কাজ করতে সাহস পায় না। এরকম নানা কথোপকথন হচ্ছে এমন সময় শারদাচরণ সেখানে এলেন এবং কিছুক্ষণ অন্যান্য কথাবার্তার পর আমার দিকে তাকিয়ে বললেন, আপনার মতো লোকের খাওয়ার ব্যবস্থা করা আমার মতো মানুষের ক্ষমতার বাইরে, আজ আপনাকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে। অমন করে বলবেন না, আমার এই সঙ্গীর মুখে যা শুনলাম তাতে আপনাকে পরম সৌভাগ্যবান বলেই মনে হয়। আপনি যদি আমার মতো গরিবের খাবার ব্যবস্থা করতে না পারেন তবে আর কে পারবেন, সামান্য ভাত তরকারি হলেই আমার সন্তুষ্টি হয়ে যায়। খাবার জন্য ভাবছি না মশাই, কিন্তু আজ আপনার শোয়ার বড় কষ্ট হবে। কেন, এই বৈঠকখানায় তো স্বচ্ছন্দে শুয়ে রাত্রি কাটানো যায়, আপনার কোনো চিন্তা নেই, যেমন করে হোক যখন আপনার আশ্রয়ে এসে পড়েছি তখন আমার আর কোনো কষ্ট হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি খুব ভালো মানুষ তাই এমন কথা বলছেন, কিন্তু আপনাকে কেমন করে এই বৈঠকখানায় শুতে দিই বলুন তো,
ওপরে দু তিনটে ঘর আছে, তারই একটাতে আপনি শুয়ে পড়ুন। তবে ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন ব্যবহার হয় না বলে ঘরগুলো একটু অপরিষ্কার, এই যা। আরে সেজন্য আপনার কোনো চিন্তা নেই, আমার জন্য আপনি ব্যস্ত হবেন না, আমাকে বন্ধু বলে মনে করুন। বাস্তবিকভাবে আজ এই ভয়ানক বিপদে আপনার সাহায্য পেয়ে আপনাকে পরম বন্ধু বলেই মনে হচ্ছে। সারদাচরণ হাসল, কোনো উত্তর দিল না। তখন অন্যান্য কথা আরম্ভ হল। কথায় কথায় জানতে পারলাম সারদাবাবুর ছেলের শরীর খারাপ। কিছুক্ষণ পর সারদাচরণ বাড়ির ভেতরে ঢুকল এবং কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে এল। বলল, খাবার প্রস্তুত হয়েছে, আপনারা চলে আসুন। আমরা দুজনেই উঠে পড়লাম এবং তার সঙ্গে সঙ্গে ওপরে উঠতে লাগলাম। সিঁড়ি দিয়ে উঠে সামনেই একটা বেশ বড় দালান দেখতে পেলাম, তারই মাঝে আরেকটা হ্যারিকেনের আলো জ্বলছে। তার সামনে তিনটে থালায় নানা রকমের খাবার সাজানো। সারদাচরণ আগে আমাকে আর পীতাম্বরকে এক একটা আসনে বসতে বলল এবং বাকি আসনটায় নিজে বসল। কলকাতায় বনেদি বড় লোকেরা সাধারণত রাত্রে যেমন খাওয়া দাওয়া করে, সারদাচরণ আমাদের জন্য তেমনই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আমি সত্যিই খুব ক্ষুধার্ত ছিলাম, পরম তৃপ্তির সঙ্গে সেগুলোর সদ্ব্যবহার করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিচে নামলাম, সারদাচরণও আমাদের সঙ্গে এলো। কিছুক্ষণ গল্পগুজব করার পর রাত্রি অনেক হওয়ায় সকলেই উঠে পড়লাম। সারদাচরণ আমাকে শোয়ার ঘরে নিয়ে গেল, পীতাম্বরও সেই ঘরেই ঘুমোবে বলে আমার আগে আগে যেতে লাগল। যে ঘরে সারদাচরণ আমাদের নিয়ে গেল সেই ঘরটা বেশ বড়, দৈর্ঘ্যে প্রস্থে 15-16 হাতের কম নয়। ঘরের মধ্যে দুটো খাটের ওপর দুটো বিছানা ছিল, একটা টেবিলের ওপর একটা আলোর জায়গা থেকে মিটমিট করে আলো জ্বলছিল। সেই সামান্য আলোয় ঘরটা প্রায় অন্ধকার বললেও ভুল বলা হবে না। সারদাচরণ আমাদের বিছানা দেখিয়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, শোয়ার আগে যেন আলো নিভিয়ে নি। পীতাম্বরকে দেখে মনে হচ্ছিল সে খুব ক্লান্ত হয়ে পড়েছে, আমি তাকে আগে শুয়ে পড়তে বললাম। সে তখনই খাটের ওপর শুয়ে পড়ল, আমিও কিছুক্ষণ পর আলো নিভিয়ে খাটের কাছে গেলাম। আমরা যাওয়ার আগেই খাট দুটোর ওপর বিছানা করা ছিল, প্রত্যেক বিছানার ওপর একটি করে মশারিও খাটানো ছিল। মশারিটা তুলে আমি যখন শোয়ার জন্য বিছানায় ঢুকলাম, ঠিক তখনই যেন আমার মাথা ঘুরে গেল। আমি সহসা যেন এক অন্ধকার কুয়োর মধ্যে পড়ে গেলাম এবং নিমেষের মধ্যে অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ যে সেই অবস্থায় পড়েছিলাম বলতে পারবো না, কিন্তু যখন আমার জ্ঞান ফিরল তখন বুঝতে পারলাম আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। মুখে কপালে হাত দিয়ে দেখলাম সেখান থেকে রক্ত ঝরছে। কিছুক্ষণ সেইভাবে পড়ে থাকার পর ভাবলাম, কেন এমন হল, কে এই পীতাম্বর, আর কেনই বা সে স্টেশন থেকে আমার সঙ্গে এসেছিল। প্রথমে তার কথাবার্তা শুনে অত্যন্ত পরোপকারী বলে মনে হয়েছিল, কিন্তু এখন তাকে একজন ভয়ানক বিশ্বাসঘাতক দস্যু বলে মনে হল। সারদাচরণই বা কে? দুজনের মধ্যে নিশ্চয়ই কোনোরকম ষড়যন্ত্র ছিল, না হলে দুটো বিছানার মধ্যে পীতাম্বর যে বিছানায় শুয়েছিল সেটার কোনোরকম গণ্ডগোল তো ছিল না। সে তো অনায়াসেই আমার সামনেই বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর আমি বা পড়ে গেলাম কী করে? বিছানাটা এমনভাবে তৈরি করা হয়েছিল যে আমি ঢোকা মাত্রই একেবারে এই কুয়োর মধ্যে পড়ে যাব। কি ভয়ঙ্কর পরিকল্পনা, কি ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা! একটা একটা করে অনেকগুলো দেশলাই পোড়ালাম, কিন্তু সে জায়গা থেকে বের হওয়ার কোনো উপায় দেখতে পেলাম না। ভাবলাম এভাবেই হয়তো আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে মনে হল, না, যেমন করেই হোক এখান থেকে উদ্ধার পেতেই হবে। মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়, কথাটা মিথ্যে নয়। অনেক চেষ্টার পর আমি দেখলাম
আমার সামনে একটা সরু পথ রয়েছে। কষ্ট করে দাঁড়ানোর চেষ্টা করলাম। কিন্তু পারলাম না। আরো কিছুক্ষণ সেই জায়গায় পড়ে রইলাম। তারপর বহু কষ্টে বসে বসে সেই পথ এগোতে লাগলাম। প্রতিটা পদক্ষেপে আমার পা দুটো কাদায় মাখামাখি হতে লাগলো। পচা একটা দুর্গন্ধ নাকে আসতে লাগলো এবং ক্রমশ তা বাড়তে লাগলো। কিছুক্ষণ পর তার প্রভাব এতটাই বেড়ে গেল যে আমার বমি হওয়ার জোগাড় হলো। কিন্তু আমি কিছুতেই পেছন ফিরে গেলাম না। একটু একটু করে কিছু দূর এগোনোর পর হঠাৎ ঠান্ডা বাতাস আমার শরীর স্পর্শ করল। এতক্ষণ সেই দুর্গন্ধ আর গরম আবহাওয়ার মধ্যে ছিলাম। ঠান্ডা শীতল বায়ু আমার মনটা চনমনে করে তুলল। আমি উৎসাহিত হয়ে আরও এগোতে লাগলাম। এভাবে আরও কিছুক্ষণ যাওয়ার পর একটা ছোট্ট ভাঙা দরজা আমার চোখে পড়ল। দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে সেই দরজার কাছে পৌঁছলাম। দেখলাম একটা মস্ত নারকেল গাছ ভেঙে সেই দরজার সামনে পড়ে রয়েছে। সম্ভবত সেই নারকেল গাছের ভারেই দরজাটা ভেঙে গেছে। দরজা খোলা দেখে আমি নিমেষের মধ্যে সেখান থেকে বেরিয়ে পড়লাম। দেখলাম আমি একটা বাগানের ভেতর এসে পড়েছি। কার বাগান জানি না। যে বাগানে আমার এই দুর্দশা হয়েছিল সেখান থেকে কত দূর এসে পড়েছি তাও জানি না। আর রাত্রি বা এখন কত কে জানে। কোথায় গেলে বাকি রাতটুকু নির্ঝঞ্ঝাটে কাটাতে পারবো এই প্রশ্নই তখন আমার মনের মধ্যে ঘোরাফেরা করছিল। আমি আর আলো জ্বালাতে সাহস করলাম না। কোনো রকমে সেই বাগান থেকে বেরিয়ে একটা সরকারি রাস্তা ধরলাম এবং সেই পথ দিয়ে ক্রমশ পূর্ব দিকে এগোতে লাগলাম। প্রায় আধ ঘন্টা চলার পর আমি গঙ্গার তীরে উপস্থিত হলাম। কাছেই স্নানের জন্য একটা ঘাট। সেই ঘাটের একটা নিভৃত জায়গায় গিয়ে বসে রইলাম। ভাবতে লাগলাম কোনো কাজ দেখে তার ফল অনুমান করা যায় না। এই যে কিছুক্ষণ আগে ভয়ানক ঝড় বৃষ্টিতে না জানি কত কষ্ট আর বিরক্ত হচ্ছিলাম, মনে মনে ঈশ্বরকে কত শত গালি দিচ্ছিলাম, তার ভেতরে মঙ্গলময় যে আমার উদ্ধারের উপায় করে রেখেছিলেন তা কি তখন জানতে পেরেছিলাম? তখন কি জানতাম যে সেই ঝড়ে নারকেল গাছ পড়ে যাবে এবং তার ফলে ওই কুয়োর সুড়ঙ্গের পথের দরজা ভেঙে যাবে? একদমই জানতাম না। তাই বলছি, মঙ্গলময়ের সমস্ত কাজ মানুষের মঙ্গলের জন্যই, আর আমরা সামান্য মানুষ, তার কাজের মহিমা কি আর বুঝব। দেখতে দেখতে রাত কেটে ভোর হল। উষার আলো প্রকট হওয়ায় আমি গঙ্গার জলে হাত মুখ ধুলাম। যে যে জায়গায় আঘাত লেগে রক্ত বের হচ্ছিল গঙ্গার জলে সেই জায়গাগুলো বেশ ভালো করে ধুয়ে ফেললাম। তারপর ভালো করে জামাকাপড় পরিপাটি করে গঙ্গার ঘাটেই বসে রইলাম। কিছুক্ষণ পর একজন বয়স্ক ব্রাহ্মণ নামাবলী গায়ে হরিনাম করতে করতে ঘাটে এলেন। বয়স হলেও ব্রাহ্মণের বেশ ক্ষমতা ছিল। তাঁর শরীর বেশ দৃঢ় এবং সবল বলে মনে হল। ঘাটে এসে ব্রাহ্মণ আমার দিকে তাকালেন এবং আমাকে অপরিচিত দেখে কিছুটা অবাক হলেন। জিজ্ঞেস করলেন, মশাইয়ের বাড়ি কোথায়? এত সকালে স্নান করতে এসেছেন? ব্রাহ্মণের কথা শুনে আমার মনে বেশ একটু সাহস জাগল। আমি তার কাছে গিয়ে বললাম, দেখুন, আমি স্নান করতে আসিনি, আর আমার বাড়িও চন্দননগরে নয়। নরেন্দ্রনাথ মুখ নামের একজন লোকের সঙ্গে দেখা করার জন্য আমি কলকাতা থেকে এত দূরে এসেছি, কিন্তু নানা রকম চেষ্টা করেও তার কোনো সন্ধান পেলাম না। আমার কথায় ব্রাহ্মণ চমকে উঠলেন। জিজ্ঞেস করলেন, কে নরেন? ও হাট খোলার নরেন বাবু নাকি? ব্রাহ্মণের কথায় আমি বেশ উৎসাহিত হয়ে পড়লাম। বললাম, আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, তিনি যদি আপনার পরিচিত হন তাহলে দয়া করে তার বাড়িটা। হে, আর এমন কি কথা! আমার স্নান শেষ হয়ে গেলে আমি যখন বাড়ি যাব তখন আপনিও আমার সঙ্গে যাবেন,
নরেনবাবুর বাড়ি আমার বাড়ির কাছে। আপনি শত চেষ্টা করেও তার মতো সৎ মানুষ খুঁজে পাবেন না। এই বলে ব্রাহ্মণ স্নানে চলে গেলেন। আমিও তার অপেক্ষায় সেখানে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর ব্রাহ্মণ নদী থেকে স্নান সেরে ঘাটে উঠে এলেন। তারপর সেখানে আহ্নিক জপ ও আরও অন্যান্য কাজ সম্পূর্ণ করতে আরও কিছুক্ষণ কেটে গেল। তারপর আমার কাছে এসে বললেন, আসুন এবার, আসুন আমার সাথে। প্রায় আধক্রোশ চলার পর একটা বিশাল দোতলা বাড়ির সামনে তিনি এসে দাঁড়িয়ে পড়লেন এবং আমার দিকে ফিরে বললেন, এই যে, এই এইটাই নরেনবাবুর বাড়ি। ব্রাহ্মণের কথা শেষ হতে না হতেই একজন উজ্জ্বল বর্ণের হৃষ্টপুষ্ট বয়স্ক ভদ্রলোক সেই বাড়ির দরজা খুললেন এবং সম্মুখে আমার সাথে থাকা ব্রাহ্মণকে দেখে বললেন, আরে সুপ্রভাত, সুপ্রভাত, কি সৌভাগ্য আমার, না হলে আপনার মতো মানুষের এত সকালে দেখা পাই। এত সকালে আপনার দেখা পাওয়াও কি কম সৌভাগ্যের ব্যাপার নরেনবাবু। আর যাকে, ওসব কথা ছাড়ুন, এই বাবুটি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। এই বলে ব্রাহ্মণ সেখান থেকে চলে গেলেন। নরেন্দ্রনাথ বাবু আমার কাছে এসে নম্রভাবে জিজ্ঞেস করলেন, ও আচ্ছা, মহাশয়ের নাম? আগে আমি মাখনলাল মুখোপাধ্যায়, আমার আসল নাম আমি বললাম না, কিন্তু পদবিটা একই রইল। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসা হচ্ছে? কলকাতা থেকে। কোনো দরকার আছে কি? আসলে সে কথা সকলের সামনে বলাটা ঠিক, তবে আসুন, বাড়ির ভেতরেই আসুন। এই বলে তিনি আমাকে তার বাড়ির ভেতরে নিয়ে গেলেন এবং নিচের একখানি ঘরে বসতে বললেন। নরেন্দ্রনাথ বাবুকে দেখে এবং তার সাথে কথা বলে তাকে বেশ ভালো মানুষ বলেই মনে হল। তাই তিনি যে সেই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন এ কথা কেমন যেন বিশ্বাস হচ্ছিল না। কিন্তু একবার আমি ঠকেছি, তাই ভালো মানুষের চরিত্রের ওপরেও সন্দেহ হল। মৃদু হেসে বললাম, আপনার একটা হাত পাখা আমার কাছে রয়েছে, তাতে আপনার নামধাম লেখা রয়েছে, সেই লেখা দেখেই আমি এত দূর আপনার সন্ধান করতে এসেছি। আমার পাখা? আমার এক প্রতিবেশী আমাকে দুটো করে তাল পাতার পাখা দেয়, আমি প্রতিবারই সেগুলোর ওপর নিজের নামধাম লিখে রাখি, কিন্তু আমার পাখা তো আমাদের বাড়িতেই আছে মশাই। আপনি একবার দয়া করে দেখে আসুন আপনার পাখা ঘরে আছে কি না। নরেন্দ্রনাথবাবু তখনই বাড়ির ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পরেই ফিরে এলেন। না মশাই, দুটো পাখার মধ্যে একটা রয়েছে, অন্যটা আমার স্ত্রী তার এক দুঃসম্পর্কের বোনকে দিয়েছে, আপনি সম্ভবত সেই পাখাটাই দেখে থাকবেন। তা তার বাড়ি কোথায়? চন্দননগরে। এখান থেকে কত দূর? খুব একটা বেশি দূর নয়, প্রায় এক ক্রোশ হবে। তার স্বামীর নাম কি? আগে কেশবচন্দ্র শর্মা। তার সাথে এখন দেখা করা যায়? সে তো ঠিক এখন বলতে পারবো না, একবার আমার স্ত্রীকে জিজ্ঞেস করে দেখি। এই বলে তিনি ভেতরে গেলেন এবং ফিরে এসে বললেন, না মশাই, এখন তার সাথে দেখা করা সম্ভব নয়, সে পরশু রাত্রের ট্রেনে কলকাতা গেছে। স্ত্রীর সাথে? আগে হ্যাঁ। তবেই হয়েছে, তার স্ত্রী মানে আপনার স্ত্রীর দুঃসম্পর্কের বোন আর এ জগতে নেই। সে কি কি অলক্ষণে কথাবার্তা বলছেন, বাড়িতে জানতে পারলে তো এখনই তুমুল কাণ্ড বেঁধে যাবে মশাই। নরেন্দ্রবাবুকে আর কোনো কথা গোপন করা যুক্তিসঙ্গত মনে হল না, শুধু গত রাত্রের কথা ছাড়া সমস্ত কথা তাকে বললাম। তিনি অতি মনোযোগ দিয়ে আমার সকল কথা শুনলেন, পরে বিষণ্নভাবে বললেন, হে সেই কেশবেরই কাজ, বিয়ের দিন থেকে একদিনের জন্য স্ত্রীকে খুশি করেনি, যতদিন অবিবাহিত ছিল ততদিন সে একরকম ছিল, কিন্তু বিয়ের পর তার স্বভাব কেমন জানি বদলে যায়, এদিকে পাড়ার লোকেরাও তাকে এক ঘরে করল, একদিন শুনলাম সৌদামিনীকে লোকে উড়ের মেয়ে বলে অসম্মান করছে, আর সেই দিন থেকেই সৌদামিনী কিংবা কেশব আর কারও বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যেত না। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, তিনি কি সত্যিই কোনো উড়িয়ার মেয়ে ছিলেন? আগে না 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 না, তার বাবা বহুদিন উড়িষ্যায় বসবাস করেছেন, সেজন্যই তাকে জাতি থেকে বাদ দেওয়া হয়। কেশববাবু তার কোনো প্রতিবাদ করেননি? একদমই করেনি, সে বরঞ্চ লোকের কাছে ওই কথাটাই বেশি করে বলে বেড়াতো। আমাকে ওনার বাড়িটা দেখিয়ে দিন,
নরেন্দ্রনাথবাবু রাজি হলেন। অনেক দূর যাওয়ার পর নরেন্দ্রনাথবাবু সামনের একটা ছোট্ট বাড়ি দেখিয়ে বললেন, ওই যে ওই ওই বাড়িটা, ওই তো কেশবচন্দ্র দরজার কাছেই দাঁড়িয়ে আছে। আমি সেই দিকে এগিয়ে গেলাম এবং কেশবচন্দ্রকে ধরে জোরালোভাবে জিজ্ঞেস করলাম, কি মশাই, আমাকে চিনতে পারেন? আমার গলার স্বরে কেশব চমকে উঠল। সে আমাকে খুব ভালোভাবে লক্ষ্য করল, তারপর বলল, কি সর্বনাশ, আপনি এখনো জীবিত আছেন? আমি সে কথা গ্রাহ্য করলাম না। সামনেই একগাছা বড় দড়ি দেখতে পেয়ে সেটা দিয়ে কেশবকে বেশ ভালো করে বাঁধলাম। তারপর জিজ্ঞেস করলাম, এখন আপনার বন্ধুটি কোথায় বলুন তো? কারণ তিনিও আমার জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন, বিশেষত তার বাগানে যে মানুষ মারার কল আছে তা ভেঙে না ফেললে আমার উদ্দেশ্য সফল হবে না। দেখতে দেখতে সেখানে লোকে লোকারণ্য হয়ে গেল। যারা এসেছিল তারা সকলেই কেশবের বিপক্ষে কথা বলছিল, তারা সকলেই কেশবকে নানা রকমের গালিগালাজ করছিল। কেশব কোনো মতেই তার বন্ধুর কথা বলল না, যদিও তা জানতে আমায় বিশেষ বেগ পেতে হলো না। উপস্থিত লোকেদের মধ্যেই একজন আমায় সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। সে তখনই থানা থেকে কয়েকজন কনস্টেবলকে নিয়ে এসে একেবারে সারদাচরণের বাগান বাড়িতে চলে গেল এবং কিছুক্ষণ পরেই তাকে ধরে বন্দি করে আমার কাছে নিয়ে এলো। দুই বন্দীকে নিয়ে আমি থানায় দারোগার সঙ্গে দেখা করলাম এবং তাদের সেই দারোগার জিম্মাতেই রেখে সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। তারপর চন্দননগর থেকে আমি বিদায় নিলাম। দারোগাবাবু খুব ভদ্রলোক, তিনি তখনই দোষীদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করলেন। সময় মতো দারোগাবাবু দুজনকেই কলকাতায় আনলেন এবং এখানকার প্রধান কর্মচারীর সাথে পরামর্শ করে সারদাচরণের নামে অ্যাটেম্প টু মার্ডারের অভিযোগ দায়ের করলেন। পরে তদন্তের সময় দারোগাবাবু সারদাচরণের সমস্ত কাণ্ডকারখানা প্রকাশ করে দিলেন। তার স্ত্রী পুত্র কেউ ছিল না, সে একজন পতিতাকে নিয়ে ওই বাগান বাড়িতে থাকত। সারদাচরণের সমস্ত লোক ধরা পড়ল এবং তাদের উপযুক্ত শাস্তি হল। কেশবচন্দ্র সবশেষে সমস্ত কথা স্বীকার করল। লোকের গঞ্জনা এবং জাতিচ্যুত হওয়ার জন্য সে নিজেই গাড়ির ভেতর তার স্ত্রীকে হত্যা করে এবং সবশেষে চলতি ট্রামের সামনে তাকে ফেলে দেয় এবং সেই মুহূর্তে গাড়ি থেকে নেমে ভিড়ের মধ্যে লুকিয়ে যায়। কিন্তু সেই জায়গা ছেড়ে সে পালিয়ে যায় না। আমি যখন পাখা পরীক্ষা করি সে তখন আমাকে লক্ষ্য করেছিল এবং তারপর কোথায় যাই কি করি তার উপর নজর রাখছিল। শেষে আমি যে ট্রেনে চন্দননগরে যাই সেও সেই ট্রেনেই চন্দননগর যায় এবং আমার আগেই স্টেশন থেকে বেরিয়ে পড়ে। তারপর কিভাবে কৌশল করে আমাকে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করে তা তো আপনারা জানেনই। যথাসময়ে কেশবচন্দ্রের বিচার হয় এবং বিচারে তার মৃত্যুদণ্ড হয়। এতক্ষণ আপনি শুনছিলেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের কাহিনী জোড়া পাপি, নাট্যরূপদান চিন্ময়, পীতাম্বরের চরিত্রে অপূর্ব, গল্প পাঠে দারোগা প্রিয়নাথ এবং অন্যান্য চরিত্রে সায়ন, পোস্টার ডিজাইনিং বিশ্বজিৎ, প্রমোশনাল পার্টনার নিন্নি গ্রাফিক্টো, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।